হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে নতুন টপিক দেখব। যে টপিকটা হচ্ছে কী করে আপনি খাজনা কাটবেন। আমি আপনাদের দেখাবো বাংলার ভূমিতে কী করে খাজনা কাটা হয়, সেই খাজনা কাটার সম্পূর্ণ প্রসেস ও নির্ভুল পদ্ধতি আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে লাইভ করে দেখাবো। আপনাকে কোনো পঞ্চায়েত অফিসে যেতে হবে না, কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে সম্পূর্ণ পদ্ধতিতে খাজনা কাটতে পারবেন এবং সেটা ডাউনলোডও করতে পারবেন। তো এর প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের লাইভ করে দেখাবো। তো ভিডিওটি শেষ অবধি আপনারা দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্টও করুন, কারণ আপনার একটা কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেশন দেয় এরকম নতুন নতুন ভিডিওর আপডেট দেওয়ার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো আপনার কাছে খুবই সহজেই চলে আসবে। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আপনারা যে কোনো সার্চ বার ওপেন করে নিন। আমি এখানে সিম্পলি গুগল ক্রোমটাকে ওপেন করে নিয়েছি এবং যে সার্চ বার আছে এখানে লিখব বাংলার ভূমি। বাংলার ভূমি লিখলেই আপনার কাছে ইন্টারফেস চলে আসবে। প্রথমটা দেখতে পাচ্ছেন বাংলার ভূমি .gov.in, এই ওয়েবসাইটটা আছে। আমি এটা লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে গিয়ে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তো এই পেজটা ওপেন করলে, লিঙ্কটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। প্রথমে এটাকে আপনাকে কী করতে হবে, সাইন আপ করে নিতে হবে। আপনাকে রেজিস্টার মোবাইল নাম্বার আর আপনার যে ইমেল আইডি আছে ওটা দিয়ে আপনাকে রেজিস্টার করে নিয়ে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা বানিয়ে নিতে হবে। আমি আগে থেকে বানিয়ে রেখেছি, তাই আমি এখানটায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি এখানে ক্যাপচাটা ফিল আপ করে আমি লগ ইন অপশানটাতে ক্লিক করবো। তারপর আমি আপনাদের পরবর্তী ধাপটা দেখিয়ে দিচ্ছি যে খাজনা কী করে অনলাইনে জমা দেবেন। তো আমি লগ ইন অপশানটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন, দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে যে সিটিজেন সার্ভিস অপশানটা আমি ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ক্লিক করে দেখুন এখানে প্রথম অপশানটা দেখাচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশান। অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করলে আপনাদের সামনে নিচের দিকে শো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন যে থার্ড নিচে তিন নম্বর অপশানটা ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশান। আমি ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশানে ক্লিক করলাম। ক্লিক করলে আমার কাছে যে অ্যাপ্লিকেশানের যে পেজটা আছে পেজটা আমার সামনে ওপেন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ডিস্ট্রিক্টটা চুজ করে নেব, যে অ্যাপ্লিকেন্টের যে ডিস্ট্রিক্ট আছে আপনারও এখান থেকে ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। আমি এখানে ডিস্ট্রিক্টটা চুজ করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন দেখুন ব্লক আছে, এখানে ব্লকটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, মানে অ্যাপ্লিকেন্টের যেটা ব্লক তাই ব্লকটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর মৌজা যেটা আছে মৌজা নামটা আপনাকে এখান থেকে বসিয়ে দিতে হবে, মানে অ্যাপ্লিকেন্টের যে মৌজা নাম আছে আপনারা এখানটায় মৌজা নামটা বসিয়ে দেবেন। তো পরবর্তীতে আসে দেখুন পার্টিকুলারস অফ অ্যাপ্লিকেন্ট, আমি এখানটায় মৌজা নামটা আগে সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমি এখানে বসাবো যে অ্যাপ্লিকেন্ট টাইপের পার্টিকুলারস অফ অ্যাপ্লিকেন্টের ডিটেলসগুলো আছে। তো আমি এখানটা মৌজা নামটা সিলেক্ট করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন দেখুন ফার্স্ট নেম আছে অ্যাপ্লিকেন্টের, ফার্স্ট নেম যেটা আছে সেটা আপনাকে এন্টার করে দিতে হবে, আমি এখানে এন্টার করে দিয়েছি। তারপর দেখুন লাস্ট নেম আছে, মানে অ্যাপ্লিকেন্টের লাস্ট নেম যেটা, এখানে লাস্ট নেমটা এন্টার করে দেবেন। তার পরবর্তী স্টেপে আছে ফাদার, হাজব্যান্ড বা আদার্স, যদি বাবা থাকেন তাহলে বাবার নাম বসাবেন, আর যদি মহিলা অ্যাপ্লিকেন্ট করে থাকে তাহলে এখানে তার স্বামীর নামটা বসাতে হবে। তো আমি এখানে ফাদারের নামটা সিলেক্ট রেখে তার যে অ্যাপ্লিকেন্ট তার বাবার নামটা বসিয়ে দিয়েছি। তারপর দেখুন অ্যাড্রেস আছে, আমি অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর আর কিছু লিখলাম না, শুধু মোবাইল নাম্বারটা দিয়ে আমি এখানে মোবাইল ওটিপিটা নিয়ে নেব, রেজিস্টার মোবাইল নাম্বার। তো আমি মোবাইলটা পাঠিয়ে দিয়েছি, আমার ওটিপিটা চলে এসেছে, আমি এখানে ওটিপিটা এন্টার করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন দেখুন ইমেল আইডি যেটা আছে আপনি এখানে ইমেল আইডি বসিয়ে দিয়ে এন্টার, ইমেল আইডি একটা ওটিপি নিয়ে নেবেন, তারপর ওটিপিটা এখানে এন্টার করে দেবেন। তো আমি এখানে ইমেল আইডিটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর যে এন্টার ওটিপি আছে এই ঘরটাতে ক্লিক করলে আমার কাছে আমার ইমেলে যেটা ওটিপি ছিল ওটিপিটা চলে এসেছে, আমি এখানে ওটিপিটা এন্টার করে দিয়েছি। আধার নাম্বার আপনাকে দিতে হবে না। তারপর কাস্টের ঘরে আমি সেখান থেকে কাস্ট সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর রিলেশনশিপ যে অপশানটা আছে ওখানে আমি সেলফ রাখলাম। সেলফ রাখার পর যে খতিয়ার নম্বরটা আছে আমি খতিয়ার নম্বরটা এখানে এন্টার করে দিয়ে যে আপনার কিবোর্ডে যে ট্যাব বলে বটনটা আছে বটনটা প্রেস করবেন। আমি এখানে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আমার সামনে নিয়ে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনার এই খতিয়ানে যতগুলো প্লট নাম্বার আছে এখানে সব কিছু সবগুলো এখানটা শো করে দেবে। তো আপনি এখান থেকে একে একে অ্যাডগুলো করে নেবেন, প্লটগুলো অ্যাড করে নেবেন। অ্যাড প্লট করে করে যতগুলো আপনার খতিয়ানে প্লট নাম্বারগুলো দেখাবে ততগুলো প্লটকে আপনাকে অ্যাড করে নিতে হবে একে এক করে। তো আমি এখানটায় অ্যাড করছি, আপনারাও যদি আপনার যতগুলো প্লট থাকে সবগুলো অ্যাড করে নেবেন। তো আমার এই প্রসেসগুলো অ্যাড চলছে, আপনারা দেখে নিন কেমন করে অ্যাড করতে হয়। তো আমি অ্যাড করে নিচ্ছি। তো তারপরে আমি কী করবো এগুলোকে স্টেপ বাই স্টেপ আমি অ্যাড করে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন দেখুন আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস, যদি আপনার কাছে এমন পেপার থাকে তার কোনো রেকর্ড নেই তাহলে এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। তো আমার নেই, আমি নো করবো। তারপর এখান থেকে আমি নো অপশানটাতে সিলেক্ট করবো। সিলেক্ট করে নেওয়ার পর এখানটায় আপনাকে এন্টার করতে হবে যে লাস্ট রেভিনিউ পেড আপ টু, আপনি কত সাল অবধি এখানটায়
খাজনাটা দিয়ে জমা দিয়েছেন, তো এখান থেকে বাংলা সালটা আপনাকে এন্টার করে দিতে হবে। এন্টার করে দেওয়ার পর যে আপনার কাছে যে রেভিনিউ রিসিপ নম্বরটা ছিল, আপনি রেভিনিউ রিসিপ নম্বরটা আপনি এখানে এন্টার করে দেবেন। তো আমার কাছে রেভিনিউ রিসিপ নম্বরটা আছে, আমি 2014-2018 সাল অবধি পেমেন্ট করেছিলাম, তাই সেই যে পেমেন্ট রিসিপ্টের উপরে আমার পেমেন্ট রিসিপ নম্বরটা ছিল, সেই নম্বরটা আমি এখানে এন্টার করে দিচ্ছি। আপনারাও আপনাদের পেমেন্ট রিসিপ্টটা দেখে এখানে নম্বরটা এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর আপনি কত তারিখে এই রেভিনিউটা জমা দিয়েছিলেন বা খাজনার কত সালে জমা দিয়েছিলেন, কত তারিখে জমা দিয়েছিলেন, এখান থেকে ক্যালেন্ডার থেকে ডেটটা চুজ করে নিয়ে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। সেই রেভিনিউতে বা খাজনা স্লিপে আপনারা দেখতে পাবেন যে এখানে ইংরেজি ডেটও দেওয়া আছে একটা। তারপর এখান থেকে আপনি আপলোড করে চুজ ফাইল করে আপনি সেই খাজনাটাকে আপলোড করে দেবেন। তারপর এখান থেকে কী করবেন যে ক্যাপচা কোডটা বসিয়ে দিবেন। আমি এখানে সিম্পলি ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে ফিল আপ করে সব কিছু দেখে নিয়ে ক্যাপচা কোডটা ফিল আপ করে দেবেন। আমি এখানে ক্যাপচা কোডটা ফিল আপ করে দিচ্ছি, আপনারাও ক্যাপচা কোডটা ফিল আপ করে দিবেন। তো খেয়াল রাখবেন যতগুলো ডকুমেন্টস বা আপনি ডিটেলসটা দিয়েছেন সেগুলো যেন সঠিক হয়। তো আমি এখান থেকে ইয়েস করলাম, ইয়েস করার পর সাবমিট বাটনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন, দেখুন আমার কাছে যে সাকসেসফুলি রিসিভড ফর রেভিনিউ একটা সাকসেসের পপ আপ শো হয়ে যাচ্ছে। তো আমার অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে 4 টাকা পেমেন্ট করতে হবে, তো আমি আপনাদেরকে পেমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ওকে করলাম, ওকে করার পর ফিস পেমেন্ট অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে, আমি এক্সিট করলাম। এক্সিট করার পর এখান থেকে আমি এখানেও ক্যাপচা কোডটা আপনাকে এন্টার করতে হবে। তো আমি এখানেও ক্যাপচা কোডটা এখানে এন্টার করে দিচ্ছি, আপনারও এন্টার করে দিয়ে আপনি শুধু ভিউ বাটনটাতে ক্লিক করবেন। তো আমি এন্টার করার পর ভিউ বাটনটাতে ক্লিক করলাম। ক্লিক করতে দেখুন 4 টাকা পেমেন্ট করতে দেখাচ্ছে। তো আমি এখান থেকে নেট ব্যাঙ্কিং থেকে পেমেন্ট করব, আপনারা চাইলে কাউন্টার করতে পারেন, ডেবিট কার্ডও করতে পারেন। তো আমি নেট ব্যাঙ্কিং চুজ করে আমি এখানটায় সাবমিট বাটনটাতে ক্লিক করব, সরি কন্টিনিউ বাটনটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখুন আমার কাছে এরকম একটা পপ আপ চলে এসেছে, তারপর আমি কন্টিনিউ বাটনটাতে ক্লিক করব। কিছু না করে করার পর আমার যে পেমেন্ট যে গ্রিপ সাইডে নিয়ে গেছে আমার পেমেন্ট গেটওয়েটা। তো আমি এখান থেকে কী করব, নিচে একটা অপশান হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানটা চাইলে আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের জন্য। তো আমি এখানটা ভেরিফাই অ্যান্ড চেক অপশানটাতে ক্লিক করে নেক্সট বাটনটাতে ক্লিক করলাম এবং পেমেন্ট মোডটাকে আমি অনলাইন পেমেন্ট অপশানটাতে রাখলাম। তারপর দেখতে পাচ্ছেন দেখুন ব্যাঙ্কটা আমি সিলেক্ট করে নেব যে কোন ব্যাঙ্কের মাধ্যমে আমি নেট ব্যাঙ্কিংয়ে পেমেন্ট করব। তো স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করে আমি নেক্সট বাটনটাতে ক্লিক করলাম। তো আপনারা এখান থেকে আপনার যেটা ব্যাঙ্ক হবে আপনি এখান থেকে ব্যাঙ্কটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আমার সাকসেস বলে আমার কাছে জিআরএন নম্বরটা চলে এসেছে। তো আমি এখান থেকে ওকে করলাম। ওকে করার পর নিচে একটা অপশান হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, দেখুন টোটাল 4 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। তাই পে নাও অপশানটাতে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে আমি আমার যে SBI আর নেট ব্যাঙ্কিংয়ের ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আমি এখানে এন্টার করে দেবো। তো আপনাদের কাছে যদি ইউজার আইডি আর পাসওয়ার্ড থাকে তাহলে আপনি এখান থেকে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা বসিয়ে নেবেন। আর যদি আপনাদের কাছে ইউজার আইডি আর পাসওয়ার্ড না থাকে আর কী করে নেট ব্যাঙ্কিং করতে হয়, তো আমার আই বটমের লিঙ্ক পেয়ে যাবেন SBI-তে কী করে ইউজার আইডি আর পাসওয়ার্ড বানানো হয়। তো আমি এখানটায় বসিয়ে দিচ্ছি ইউজার আইডি আর পাসওয়ার্ড। তো আপনারা এখানে যদি না বানানো থাকে তাহলে আমার আই বটমে বা ডিসক্রিপশানে আপনি লিঙ্ক পেয়ে যাবেন যে কী করে অনলাইনে নেট ব্যাঙ্কিংয়ের SBI-তে নেট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট নেট ব্যাঙ্কিং কী করে ওপেন করা হয়। তো দেখে নেবেন ভিডিওটা, তারপর আপনারা এখান থেকে ইউজার আইডির পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। তো আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলের সঙ্গে থাকার জন্য এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো আমি এখানটা ইউজার আইডি আর পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমি লগইন বাটনটাতে ক্লিক করলাম। লগইন বাটনটা ক্লিক করলে আমার কাছে এরকম একটা অপশান চলে আসছে দেখুন। তো আমি এখানটা কনফার্ম বাটনটাতে ক্লিক করব। কনফার্ম বাটনটাতে ক্লিক করার পর আমার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ব্যাঙ্ক থেকে। তো আমি এখানটায় ওটিপিটা বসিয়ে দেবো। তো আমার কাছে ওটিপিটা চলে এসছে, আমি এখানে ওটিপিটা এন্টার করে দিচ্ছি। ওটিপিটা এন্টার করে দেওয়ার পর যে কনফার্ম বাটনটা দেখতে পাচ্ছেন, কনফার্ম বাটনটা উপর প্রেস করবেন, সরি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানটা দেখুন আমার পেমেন্টটা সাকসেসফুল পেমেন্ট হয়ে গেছে। তো আপনার কাছে রেফারেন্স নম্বরও চলে এসছে, আপনি এখান থেকে ডাউনলোডও করতে পারবেন চালানটা। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনার কাছে জিআরএন নম্বরটা আছে, আপনি পরবর্তীতে জিআরএন নম্বর দিয়ে আর অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন এবং ডাউনলোডও করে নিতে পারেন। তো আমার এখানটা ওয়ারিয়ার বলে দেখাচ্ছে অপশান। তো পেমেন্ট আমার হয়ে গেছে। তো কী করে এটা ডাউনলোড করতে হয় বা কী করে বের করতে হয় আমি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো এর জন্য আপনাকে পুনরায় বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনাকে আসতে হবে। তারপর সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, তারপরে দেখুন অ্যাপ্লিকেশন নম্বর রিকোভারি, যেটা খাজনা, যেটা আমি সেখানটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দিতে হবে। তো আমি এখানে এন্টার করে দিচ্ছি আমার রেজিস্টার মোবাইল। এন্টার করে দেওয়ার পর এখানটায় আমার কাছে একটা ওটিপি আসবে, তো ওটিপিটা আমি এখানটায় বসিয়ে দেবো। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনটাতে ক্লিক করলে আপনি দেখতে পেয়ে যাবেন আপনার যে খাজনাটা, যেটা আপনি অ্যাপ্লিকেশান করেছিলেন, এটা পেন্ডিং আছে না সাকসেস আছে আপনি দেখতে পেয়ে যাবেন। তো আমি সাকসেস হয়ে গেছে, তো আমি এখানটা ওটিপিটা বসে দেওয়ার পর সাবমিট বাটনটাতে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার পেন্ডিং আছে নাকি সাকসেস হয়ে গেছে। তো সাকসেস হয়ে গেলে ডাউনলোড আপনি সহজেই করে নিতে পারবেন জিরো নম্বরটা আর অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে, যেখানে জিআর আসে। তো দেখুন আমি এখন এক্ষুনি করলাম, আগে দু তিনটে করেছি সেগুলো সাকসেস হয়ে গেছে, আর এটা এখন পেন্ডিংয়ে আছে, তো এটাও সাকসেস হয়ে যাবে, টেনশন করার দরকার নেই। তো আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে একটা কমেন্ট করুন, আর চ্যানেলের সঙ্গে থাকার জন্য, নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো আপনার কাছে খুবই সহজে চলে আসে। তো আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে।